বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে স্বাগত জানাই বই মেলার এই শেষ দিকে এসে। আমি প্রফেসর লুৎফর রহমান জয় এবং আমার সঙ্গে আছে আমি তানজিনা ফেরদৌস কবি। আমরা দুজন এবার বসেছি কালোর সঙ্গে, ভেতরে একটু আলো দেখতে পাচ্ছি, গভীর চোখ ভেসে আসছে নাইরা, যার লেখক অন্ত মিলন আমাদের সঙ্গে আছে, তাকে স্বাগত জানাই শুরু করতে চাই। অন্ত মিলন, একটি অপূর্ব একটি বিষয় আমার কাছে খুব, বইটি দেখেই কিন্তু একটু ভয়ঙ্কর কিছু অবস্থা এবং কোনো একটা উন্নয়নমূলক কোনো কিছু আছে সেটাও মনে হচ্ছে, অন্তরে কি আছে এবার আপনি বলবেন। এই নাইরা গ্রন্থটি ছাড়াও আপনার বিষয়ে আমরা যতটুকু জেনেছি, কিছু বই বাজেয়াপ্ত হয়, আবার বারবার বন্ধ হয়ে যায়, এরকম ঘটনা আপনার সাথে আছে। দর্শক যারা আছেন তাদের সঙ্গে আমরা পরিচয়, মামলা হয়েছে তার নামে, এবং এই গ্রন্থটি যে এসেছে তার সঙ্গে তার শরীরে কিন্তু একটা পোশাক আছে, এই জন্য আমরা তাকে একটা বিশেষভাবে স্বাগত জানাই এই নাইরাকে নিয়ে। এটা স্পন্সর করেছেন, অনেকগুলো টি শার্ট স্পন্সর করেছেন। আচ্ছা, এটা লাবু মামা নামে এক মামা আছে আমার, তিনি স্পন্সর করেছেন। আচ্ছা আচ্ছা, লাবু মামা স্পন্সর করেছেন, লাবু মামাকে আমরা সাধুবাদ জানাই এখান থেকে। এবার আমরা সরাসরি নাইরাতে আসি, নাইরা নিয়ে এবার আমরা আপনার কাছে জানতে চাই আসলে নাইরাটা কি। নাইরা আসলে, নাইরা অর্থ হলো দীপ্তিমান, দেন নাইরা আমার উপন্যাসের একটা ক্যারেক্টার। আচ্ছা, এটা মূল একটা চরিত্র নাইরা, এটা বাবা এবং মেয়ের হতাশাগ্রস্ত জীবনের গল্প, এবং একজন বীর মুক্তিযোদ্ধার আমাদের এই অশুভ মানে সময়ে বেঁচে থাকার যে যন্ত্রণা, নিবিড় একটা যাতনা বোধ, সেই বোধের গল্প আমি এখানে মানে কাব্যিক ভাবে আমার উপন্যাসে তুলে ধরেছি। আর সচরাচর সবাই উপন্যাস লিখেন, দেন সেগুলো ভাইরালও হয়। আমি উপন্যাস লিখি একটু নিজের মতো করে, যে আমি ফরম্যাট চেঞ্জ করেছি, আপনি পড়লে হয়তো বুঝতে পারবেন যে অন্ত মিলন মানে তার লেখার ধরনটা কি। সে, আমি কিন্তু মূলত কবি, কবিতা লিখতেই ভালো লাগে আমার, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার এ পর্যন্ত কবিতার বই বেশ কিছু বের হয়েছে, এবং আমার কবিতা নিয়েও অনেক সময় বিতর্ক হয় আমার লেখা নিয়ে, যদিও আমি বিতর্কিত তেমন কিছু লিখি না, বিতর্ক হওয়ার জন্য লিখি না, ভাইরাল হওয়ার জন্য লিখি না। আচ্ছা, দেন আমার উপন্যাসটা গত বছর আমার বের হয় হৃৎপিণ্ডের বনভোজন কাব্যগ্রন্থ দেশ পাবলিকেশন থেকে, এবং আমি দীর্ঘ 5 বছর পরে আমি ফিরে এসেছি কবিতার জগতে। যদিও আমি কবিতা নিয়ে রিসার্চ করেছি, আমি নিজেকে ভেঙেছি, বারবার ভেঙে চুরমার করেছি, আমি একটা নিজস্ব সত্তা তৈরি করতে পেরেছি কবিতার মধ্য দিয়ে, এবং হৃৎপিণ্ডের বনভোজন বাংলাদেশের অনেকে বলে কবিতা মানুষ পড়েন না, তো আমার বইটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, এবং দেশ পাবলিকেশনসের সর্বোচ্চ বিক্রিত একটি বই হৃৎপিণ্ডের বনভোজন। তারই ধারাবাহিকতায় আমার এই নাইরা উপন্যাসটি আমি লিখি। আমার ইচ্ছে ছিল যে আমি একটা উপন্যাস, এর আগে যেহেতু আমার উপন্যাস বাজেয়াপ্ত হয়েছে, যে আমার ইচ্ছে ছিল যে এবার যেহেতু কবিতার বইটা গ্রহণ করেছে এতদিন পরে আমাকে সবাই চিনতে পেরেছে, তো আমি একটা উপন্যাস লিখি। তো অনেক পরিশ্রম করে আমি, অনেক কষ্ট করে উপন্যাসটা লিখেছি, দেন এই উপন্যাসটা লেখার পেছনে কষ্টটা হওয়ার কারণ, এই সেই মুহূর্তে আমি বইমেলা এসে পড়েছিল, বইমেলা 6 মাস আগে থেকে আমি বেশ কিছু বাংলাদেশের বড় বড় স্বনামধন্য লেখকদের বই সম্পাদনা করেছিলাম, যদিও সেই লেখকদের আমি নাম উচ্চারণ করতে চাই না, তারা আমাকে দিয়ে বই সম্পাদনা করান, এবং সেটা আমার প্রফেশনাল সেই কাজগুলো আমি করেছি দিন রাত 24 ঘন্টা, দেখা গেল আমি দিনে 1 ঘন্টা হয়তো ঘুমিয়েছি, দেন তাদের কাজগুলো করার পরে আমার উপন্যাসটা আমি শেষ করেছি, অনেক কষ্টে শেষ করেছি। তো নাইরা আমার মানে উপন্যাসের মূল ক্যারেক্টার একটা এই কারণে যে নাইরা আমাদের অশুভ শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেঁচে আছে আমাদের সমাজে এখনো, আমাদের প্রতিটি ঘরে ঘরে হয়তো নাইরা বেঁচে আছে, নাইরারা বেঁচে আছে। তো আমরা, আমাদের নাইরাটা কিন্তু বেঁচে থাকার কথা না, আমরা যেই পরিস্থিতির মধ্যে বেঁচে মানে বসবাস করছি, একটা অশুভ শক্তি, অশুভ অন্ধকার আমাদেরকে চারিদিক থেকে আঁকড়ে ধরছে, দেন তারপরেও আমরা নাইরারা, আপনিও নাইরা, আপনি একজন নাইরা, আপনি মানে বাংলাদেশে, বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে, শেখ হাসিনার বাংলাদেশে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে, আপনি এই যে এই প্ল্যাটফর্মে নারী হিসেবে, নারী না আপনি মানুষ হিসেবে এখানে বসে আছেন, আপনাকে নারী বলবো না, নাইরা
আপনি মানুষ নায়রা, আপনি একজন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন এখানে, আমার নায়রা সেই কথাগুলোই বলে, এবং একজন বীর মুক্তিযোদ্ধা আমার এখানে আরেকটা ক্যারেক্টার আছে নায়রার বাবা। তো নায়রার বাবা খুব হতাশাগ্রস্ত একজন মানুষ, যে আমরা আমার নানার লেখা ডক্টর হুমায়ুন আজাদের লেখা একটা বই ছিল, বইটির নাম ছিল আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, তা আমরা কি সত্যি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা তো এই বাংলাদেশ চাইনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই চেষ্টাই করতেছেন, করে যাচ্ছেন যে বাংলাদেশকে সেই বাংলাদেশে রূপান্তরিত করার জন্য, এবং আমার বিশ্বাস সেটা করতে পারবেন তিনি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি বাংলাদেশে টিকে থাকে, বাংলাদেশে আমরা নায়রারা, বিশেষ করে আমাদের নায়রারা বেঁচে থাকবে, নায়রারা টিকে থাকবে, এবং নায়রারা অশুভ শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টিকে থাকবে। তো আমার উপন্যাসের আরেকটা ক্যারেক্টার আছে শারমিন চৌধুরী, নায়রার সৎ মা। তো নায়রা যখন ছোট, অল্প বয়স, নায়রাকে নায়রার মা মারা যায় যে কোনো কারণে। তো নায়রার মা মারা যাওয়ার পরে নায়রার বাবা বীর মুক্তিযোদ্ধা এবং তিনি একজন কবি, তো তিনি বিয়ে করেন নায়রাকে বাঁচিয়ে রাখবার জন্য, আরেকটা বিয়ে করেন, কিন্তু ভুলবশত একজন রাজাকারের স্বনামধন্য রাজাকারের মেয়েকে বিয়ে করেছেন ভুলবশত। তো পরে জানতে পারেন সবকিছু, যে একজন রাজাকারের মেয়েকে বিয়ে করেছি, এবং রাজাকারের মেয়ে শারমিন চৌধুরী যাকে বিয়ে করেছে নায়রার সৎ মা, তিনি পাকিস্তানের গুপ্তচর। তো এইভাবে আমার উপন্যাস এগুতে থাকে, এবং উপন্যাসের প্রতিটি পৃষ্ঠায় শিহরণ জাগুন উত্তেজনা নিয়ে পাঠক আমার উপন্যাসটি পড়বে। আমরা ধরে ফেলেছি মূল জায়গাটা কবিতা, যে এই যে শিহরণটি কিন্তু আছে বাংলাদেশ, এই মুক্তিযুদ্ধের গভীরের কথা, মানে শিহরণের কথা, পাকিস্তানের কথা, রাজাকারের কথা, মুক্তিযুদ্ধের কথা, মূল আলোর কথা এর মধ্যে এসছে। সেই কারণেই হয়তো এই বইটি অনেক অনেক বড় আলোর আধার হিসেবে কাজ করে যাবে, এবং নায়রারা বিজিত হবে সে আশা আমরা ব্যক্ত করি। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম অন্তমিলনকে খুঁজে বের করি, আমাদের সাংস্কৃতিক বন্ধনকে মিলনের মধ্যে রূপান্তরিত করি। অন্তমিলন বিজিত হোক, ধন্যবাদ।